ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. শামীম রেজার কথা কে বলেছে? আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়লে অতি সত্তর আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবেন, প্রশংসার জায়গা দান করবেন। আমার নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ পড়ি আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত পড়লে কি দিবেন? আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, নবী গো আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তার মনের আশা পূরণের জন্য দোয়া করে, আমি আল্লাহ তার মনের আশা পূরণ করে দিব। এ চল্লিশ কোয়ার্টারের বাবারা ব্যবসা করেন বরকত হয় না তাহাজ্জুদ পড়েন, রোগ আছে বালা মুসিবত দূর হয় না তাহাজ্জুদের নামাজ পড়েন, আম্মুজিরা করে সন্তান হয় না সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন, সংসারে বরকত হয় না তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা জানতে চাই ও বন্ধুরা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? গত পরশু দিনের ঘটনা শোনেন, আমি 2019 সালে প্রথম মাহফিল করতে যাই ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়াতে। কলকাতা এয়ারপোর্টে যখন আমি যাই, যাওয়ার সময় আমার পরনে পাঞ্জাবি, নিচে ছিল লুঙ্গি। কি ছিল? লুঙ্গি পরা ছিল। এ লুঙ্গি দিয়ে যখন আমাকে চেক করতেছে, সে চেক করার সময় দেখছে যেহেতু লুঙ্গি আর পাঞ্জাবি চেক করার কিছু নাই, কিছু নাই, এর লগে থাকবে না। হাতে একটা ব্যাগ ছিল, এটা মেশিনে দেওয়ার পর দেখতেছে ব্যাগের ভিতরে কিছু নাই, কোনো টুঁটনাত আওয়াজও দেয় না। আমি পেয়ার হয়ে আসার পরে এক অফিসার এ দেখা, এই যে আমি মুসলিম বুঝতে পারছে, আমার বলতেছে হুজুর আমার বাড়ি কিন্তু ত্রিপুরাতে, আমি কলকাতা এয়ারপোর্টে চাকরি করি, হুজুর আমার একটু সমস্যা, আপনারা তো ওলামাই কেরাম মানুষ, আমার তো এলেম কালাম নাই, হুজুর আমি একটু পানি, একটু পানি ফরা যদি দিতেন। কি ফরা? দিলাম পানি ফরা। কী জন্য বাবা? হুজুর আমার কোনো সন্তান হয় না। আমি বলছি আব্বা আমি তো গুণাগার মানুষ, আমার পানি ফরা দিয়ে কাজ হবে না, আমি একটা কথা বলতে পারি, যে ইবাদত করলে আল্লাহ তোমার ডাক কবুল করবে, যে ইবাদত করলে আল্লাহ তোমার ডাক বল। হুজুর ঠিক আছে বলেন। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা? হুজুর অবশ্যই পারবো। তুমি এবং তোমার স্ত্রী নামাজ পড়া, তিন মাস সময় দিলাম, কয় মাস? তিন মাস সময় দিলাম, তিন মাস না হইলে তিন বছর, আল্লাহ পাক তোমার ডাক, তুই কি হচ্ছ শয়তান, কি কি হয়েছে কথা বলি না, আপনারা কথা বলবেন না, হয় তিন মাস নয় তিন বছর আল্লাহ তোমার ডাক কবুল করবে। গত পরশু দিন সে কল দিছে, হুজুর আপনার নাম্বার অনেক দিন পর্যন্ত তালাশ করেছি, 2019 সালে দিয়েছিলাম, 20, 21, 22, এটা কি সাল? অনেক তালাশ করছি হুজুর পাই নাই, বাংলাদেশের এক হুজুরকে পাইছি, পাওয়ার পর আপনার কথা জিজ্ঞাসা করে আপনার নাম্বার চাইছি, উনি দিয়ে গেছেন। হুজুর আল্লাহ পাক আপনার কথা অনুযায়ী তিন মাসে দেয় নাই, তিন বছরের মাথায় আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। হুজুর আপনাকে আমি একটু হাদিয়া পাঠাবো। আমি বলছি আমাকে হাদিয়া দেওয়ার দরকার নাই, তুমি আমার জন্য খাস করে দোয়া করবা। হুজুর না আমি দিব। বলছি কীভাবে দিবা? ওইখান থেকে বাংলাদেশে কীভাবে পাঠাইবা? সম্ভব না। আমি আসতেছি নভেম্বরের 19-20 তারিখ, আসতে তোমার সাথে হয়তো বা দেখা হবে, দেখা হলে ইনশাআল্লাহ তুমি আমাকে দিতে পারবা। তা আমি বলার পরে এ বলতেছি, হুজুর আমার কন্যা সন্তান শুধু হয় নাই তো, এ কন্যা সন্তান হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম এ সন্তান কালা যদি হইতো তবুও মাইনা নিতাম, আল্লাহ এমন একটা সন্তান দিছে এটা চেহারা বেশি সুন্দর। কি সুন্দর এবাদতের নাম কি? জোরে আশেক বলে, তাহাজ্জুদি পড়িয়া রহিলাম জাগিয়া, তাহাজ্জুদি পড়িয়া রহিলাম জাগি, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আঁখি জলে নবী গো, মালা গেঁথেছি আঁখি জলে, জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বারো বারো বন্ধুরা রে,
আব্দুল্লাহ মারুফকার কি স্বামী স্ত্রী দুইজনকে ডাক দিয়া বলে ও কলিজার টুকটা স্বামী স্ত্রী গো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বা এবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লেন নামাজটা পড়িরা আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদলে স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আপনি কেন এমন ভাবে কান্না করেন ওই স্বামী ডাক দিয়া কয় স্ত্রী ইমাম সাহেব মসজিদের আলোচনার মধ্যে বলেছেন কোন দুনিয়ার জমিনে যদি কোন বাবা মারা যায় দুনিয়ার জমিনে যদি কারোর মা মারা যাও বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে যদি কোন সন্তান তার জানাজার নামাজটা পড়ায় জানাজার নামাজটা পড়াইলে ওই জানাজার নামাজে আল্লাহ আকবর বলে যখন তাকবীরে তাহরিমা দেয় তাকবীরটা শেষ হওয়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এই স্ত্রী রে আমার সন্তান যদি জন্মগ্রহণ করে রে ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলে আমার সন্তান দুনিয়াতে আগমন করলে আমার বাবার বড় শখ আমি বাবার বড় শখ আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়াবে ওই স্ত্রী বলে স্বামী গো আপনার নিয়তরা কেন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে ডাক দিয়া কই ও স্বামী গো বলে শোনো না আমার কেন এই আশাটা হুজুর হাদিস শরীফের একটা তেলাওয়াত করে আমারে শোনাইছে কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য মা বাবা ইন্তেকাল করার পরে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবর বলে তাকবীর দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা শেষ করার আগে ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায় আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এই স্ত্রী আমি চাই রে চাই আমার সন্তান আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজটা পড়াইব শুধু নবীর হাদিস এইটা না আমার নবী অন্য একটা হাদিস শরীফের মধ্যে বলতেছে কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইয়া দোয়া করে আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে ওই দোয়াটা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার যদি চোখের মণি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এই কথা যখন স্বামীটা বললেন একদিন দুই দিন করতে করতে দশ মাস দশ দিন পরে ওই মহিলার গর্ভে একটা সন্তান আগমন করছে সন্তান আগমন করার পরে ওই দিন রাত্রবেলা ওই মহিলার স্বামী তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে নামাজের সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে ওই মহিলার স্বামীটার যখন কাফন দাফন করা হয়েছে ওই মহিলার স্বামীটার কাফন দাফন করার পরে মহিলার সন্তান তো মাত্র গর্ভ থেকে দুনিয়াতে আগমন করবে এই রাত্রে স্বামী ইন্তেকাল করেছে এবার ওই মহিলা একদিন দুই দিন করতে করতে সন্তানটাকে আট বছর বয়সে কোরআনে হাফেজ বানাইছে কোরআনে হাফেজ বানানোর পরে ওই সন্তানটার কাছে তার মা ডাক দিয়া কয় সন্তান তুমি তো একজন কোরআনে হাফেজ তোমার কাছে আমি মা একটা আবদার জানাইতে চাই বলে মা আপনি আমারে কি আবদার জানাইতে চান বলে সন্তান রে কোরআনে হাফেজ হওয়ার কারণে তুমি সন্তানকে তো মাদ্রাসার মধ্যে মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিবে সন্তান তুমি কই পাগড়িটা পরবা বলে হ্যাঁ সন্তান এই কথা বলে মার পায়ে ধরে সালাম করে মাদ্রাসার মধ্যে গেলেন মাদ্রাসায় যায় দেখে অনেক সন্তানেরা কোরআনে হেফজ শেষ করেছে মাথার মধ্যে হুজুররা পাগড়ি বাইন্দা দিছে ওই সন্তানেরা মাথার পাগড়িটা খুইলা নিয়া নিয়া তাদের বাবার মাথার মধ্যে পরাইয়া দেয় মাথার পাগড়িটা খুইলা নিয়া নিয়া তাদের বাবার মাথার মধ্যে পরাইয়া দেয় কিন্তু ওই সন্তান মাথায় পাগড়ি নিয়া কান্দে আর বাড়ির মধ্যে দৌড় মাইরা গেছে মা গো মা ও আমার মা আমার মাদ্রাসায় এত সন্তানেরা কোরআনে হাফেজ হওয়ার পরে মাথায় পাগড়ি পাইছে মা গো আমার মাতার মধ্যেও পাগড়ি আছে গো মা সব সন্তানেরা তাদের পাগড়িটা নিয়ে তাদের বাবার মাথার মধ্যে দিছে গো মা ও মা আমারও তো শখ ছিল আমার আব্বার মাথার মধ্যে পাগড়িটা পরাইমু আম্মাজান সবাই বাহির হইয়া তাদের বাবার দেখছে মা আমি বাহির হয়ে আমার আব্বা জানরে দেখি নাই গো মা ওই মা চোখের পানিগুলা ছাড়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয় সন্তান রে ও সন্তান শুনে না তোমার আব্বা জানের বড় শখ ছিল রে
তুমি সন্তান তোমার বাবার জানাজার নামাজ পড়াইবা তোমার আব্বা জান ইন্তেকাল করেছে তোমার বাবা দুনিয়ার জমিনে নাই পাগড়িটা কারে পড়াইবা মা আমার আব্বা ইন্তেকাল করেছে আমার একটা বার আমার আব্বা জানের কবরটা দেখায়া দেন মা জননী আঙ্গুলের ইশারা দিয়া দেখাইছেন ওই কবরস্থানে তোমার বাবার কবর সন্তান পাগড়িটা মাথার মধ্যে কইরা নিয়া ওই জাগার মধ্যে যাইয়া আব্বা জানের কবরের কাছে হাত তুলা তুলা দোয়া করে কলিজা ফাইটা যায় আব্বা দুনিয়ার জমিনে নাই আব্বা অন্ধকার কবরের মধ্যে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা স্তব্ধ কোনো কথা নাই কারণ এই চট্টগ্রাম নয় শুধু সারা বিশ্বের সব সন্তানেরা তাদের মা বাপরে বড় ভালোবাসে ওই সন্তান যখন আব্বার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে ওই যে আব্বা আমারে ওসিয়ত করেছিল আব্দুল্লাহ মা রূপকার কি এই টাইমে কবরের সামনে দিয়া যাইতেছে জিজ্ঞেস করে এ সন্তান কেন কান্না করো কারণ জানতে চাই মা দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে সন্তান ডাক দিয়া কই হুজুর আমার বাবার নাকি বড় শখ ছিল আমি সন্তান আমার বাবার জানাজার নামাজ পড়াইমু হুজুর গো হো হুজুর গো আমার বাবা ইন্তেকাল করেছে আমি তো আমার আব্বা জানের জানাজার নামাজটা আমি পড়াইতে পারি নাই আজকে মাদ্রাসায় ছাত্রদেরকে পাগড়ি দিছে আমি আমার পাগড়ি আমার বাবারে পড়াইতে পারি নাই সব ছাত্ররা তাদের বাবার মাথায় পাগড়িটা পরাইয়া দিছে হুজুর আমার কি মনটা চায় না আমার আব্বার একটু আদর করে মাথায় পাগড়িটা পরাইয়া দিতে তার মা দূর থেকে ডাক দিয়া কয় বাবা রে এই হুজুরের মাথায় তুমি তোমার পাগড়িটা পরাইয়া দাও তোমার বাবা যেহেতু নাই আলেমকে সম্মান করে পাগড়িটা মাথায় লাগাইয়া দাও ওই সন্তান তার মাথার মধ্যে পাগড়িটা দিয়া দিছে আর আলেম আল্লাহ দরবারে দোয়া করছে আল্লাহ জানি না তার বাবা জানি অন্ধকার কবরে কেমন আছে আল্লাহ তার আব্বার কবরটারে তুমি নাজাতের ফয়সালা করে দাও জানি না তার আব্বা কবরে কেমন আছে আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও এই কথা বলে সন্তান এবং মা দুইজন বাড়ির দিকে চলে গেছেন বাড়ির দিকে যাওয়ার পরে রাত্রবেলা মা এবং সন্তান দুইজন যখন ঘুমাইছে রে বাবারা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ওই সন্তান এবং মা একই সাথে স্বপ্নের মধ্যে দেখতেছে জান্নাতি পোশাক পরা অবস্থায় একজন পুরুষ মানুষ তাদের সামনে হাজির হইয়া গেছে ঘুমের মধ্যে তারা দুইজন জিজ্ঞাসা করে ও ব্যক্তি আপনার পরিচয়টা আমি আপনার কাছে জানতে চাই দুজনের কাছে একটা পরিচয় দিছে হঠাৎ করে ঘুম থেকে কইটা ওই ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয় আম্মা আম্মা গো আমি তো একটা কঠিন স্বপ্ন দেখেছি গো মা আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বা জান আমার কাছে আসছে বলে সন্তান রে কেন তোমার কাছে আসছে মা জান্নাতি পোশাক শরীরের মধ্যে পরা আমার আব্বা জান আমি সন্তানের কাছে আইসা আমার কাছে একটা সুবাসন জানাইছে বলে কি সুবাসন জানাইছে মা গো মা আমার আব্বা জান আমার কাছে বলছে আব্বা তুমি সন্তান আমার জন্য দোয়া করতেছো আমার আল্লাহ আমি আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দিছি এ সন্তান কেন তোমার বাবার কবরটাকে না দাঁতের ফয়সালা করে দিছে বলে মা গো মা আমার মাতার পাগড়িটা একজন আলেমের মাথার মধ্যে পরে দেওয়ার কারণে আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন আমার আব্বা জানের কবরের মধ্যে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আব্বার পাগল যারা আসরে দুনিয়ায় নূরের টুপি পরান আল্লাহ কবরের দুনিয়ায় বলেন নূরের টুপি পরান আল্লাহ তাদেরকে কবরের দুনিয়ায় আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া ওই সন্তান ডাক দিয়া কয় মা গো আম্মায় আমি আমার আব্বা দানরে পাগড়ি পরাইতে পারি নাই আলেম রে পরানের কারণে আমার আল্লাহ আমার বাবা জানের কবরটাকে নাজাত দিয়া দিছে এ আমার চল্লিশ কোয়াটারে বাবারা চট্টগ্রামের আশিকের রসুলরা পর্দার অন্তরালের মা বোনেরা আজকে তোমাদের কাছে টাকার অভাব নাই পয়সার অভাব নাই